পুর ভরা চাল কুমড়ো কী করে আমি করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো নব পাঁচ পাঁচফোটনের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে রান্না এখানে একটা চাল কুমড়ো নিয়েছি তো প্রথমেই চাল কুমড়োটা খোসা ছাড়িয়ে নেব তো অর্ধেকটা দিয়েই আজকে আমার ভরা চাল কুমড়োর রেসিপিটা তৈরি হয়ে যাবে তাই প্রথমে হাফ করে নিয়ে চাল কুমড়োর খোসাগুলো কেটে নেব। তো খোসাগুলো আমি একটু মোটা মোটা করেই কাটবো কেন কি এই খোসাগুলো দিয়ে কিন্তু ছিলকা ভাজা খুব ভালো হয় এই খোসা ভাজাটা আলু যেমন স্লাইস করে আমরা সরু সরু করে কেটে ভাজি সেরকম ঝিরিঝিরি করে কেটে সর্ষের তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে বা পাঁচফোরণ দিয়ে বেশ সুন্দর গন্ধ বেরোলে তারপরে কিন্তু এই ঝিরিঝিরি করে কাটা ছিলকাগুলো মানে খোসাগুলো দিয়ে সুন্দর করে নুন মিষ্টি দিয়ে ভাজলে খুব টেস্টি একটা রান্না তৈরি হয়ে যায় তো তাই একটু মোটা করে কেটে নিয়েছি খোসাগুলো এবারে চাল কুমড়োটাকে একটু এরকম চাকা চাকা করে কেটে নেব তো হাফ চাল কুমড়োতে মোটামুটি ছ সাত পিস চাকা চাকা করে কাটা হয়ে গেছে তো এই চাল কুমড়োগুলোকে আবার মাঝখান দিয়েও স্লাইস করে নেব দেখুন এই পুর ভরার জন্য এই গোটা গোটা গোল গোলগুলোকেই মাঝখান দিয়ে স্লাইস করে নেব আর পেছন দিকে একটুখানি কাটবো না যাতে ওটা আটকে থাকে তাই জন্য তো দেখুন এরকম করে কেটে নিয়েছি তো সব আমি কেটে নেব কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিয়ে চাল কুমড়োগুলো একটু ভাপিয়ে নেব যেহেতু বেশ মোটা মোটা চাকা চাকা তো ভাজতে ভাজতে বাইরেটা ভাজা হয়ে গেলেও ভেতরটা সেদ্ধ হবে না তাই জন্য হালকা করে একটু ভাপিয়ে নেব যেন গোলে না যায় এখানে টু টেবিল করে সর্ষে আর পোস্ত নিয়েছি আর নিয়েছি চার টুকরো নারকোল আর তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু বেশিও দিতে পারেন ঝাল ঝাল খেতে ভালো লাগে কিন্তু আমি একটু কম ঝাল দিচ্ছি আর নারকোল এখানে কোড়াও নিতে পারেন আমি এখানে টুকরো নিয়েছি তো প্রথমে সর্ষে আর পোস্তটা শুকনোভাবে আগে গুঁড়ো করে নেব তারপরে নারকোল আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করব তাতে করে খুব তাড়াতাড়ি মিক্সিতে পেস্ট হয়ে যাবে বা আপনারা শিলেও বেটে নিতে পারেন এবারে চাল কুমড়োগুলো একটু ভাপিয়ে নেব তার জন্য কুকারের মধ্যে নিয়েছি আপনারা চাইলে কড়ার মধ্যেও ভাপিয়ে নিতে পারেন তো একটু নুন আর একদম অল্প জল হাফ কাপেরও কম জল দিয়ে ভালো করে নুন জল মাখিয়ে গ্যাসে বসিয়ে দেব এই একটা সিটি পরার আগে পর্যন্ত যেই সিটি পড়বে পড়বে করবে তখনই অফ করে দিয়ে ঠান্ডা করার জন্য দেবো খেয়াল রাখতে হবে চাল কুমড়ো যেন গলে না যায় তো আপনারা যদি কুকারে না করেন তো কড়াইতেও কিন্তু করতে পারেন কুকারে করলে একটু তাড়াতাড়ি হবে গ্যাসেতে একটা কড়া বসিয়ে নিয়ে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন সর্ষের তেল এর মধ্যে যে সর্ষে পোস্ত নারকল কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটা একটু শুকনো শুকনো করে ভাজা ভাজা মতো করে নেব তো কাঁচা তেলের মধ্যে কেন দিলাম এতে কাঁচা সর্ষের তেলের গন্ধটা খুব ভালো লাগে কেন কি এতে সর্ষে পোস্ত দেয়া হয়েছে তো এবারে খুব ভালো করে নাড়তে থাকবো আর তার আগে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর টু টি স্পুন চিনি তো মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনার দেবেন কিন্তু এই পুটটা কিন্তু বেশ ঝালঝাল মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে তো এরকম দেখুন যখন কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন গ্যাসটা বন্ধ করে দেবো তো আজ বাড়িয়ে কমিয়ে নিয়ে পুটটা এইভাবে তৈরি করে নেব। এদিকে চাল কুমড়োগুলো ভাপিয়ে নেওয়ার পরে কাপড়ের উপরে ছড়িয়ে দিয়েছি যে এক্সেস জলটা আছে বাড়তি যে জলটা আছে চাল কুমড়োর গায়ে সেটা যাতে টেনে যায় তাতে করে কি হবে যখন ব্যাটারে চোয়াবো তো খুব ভালো করে ব্যাটারটা গায়ে মেখে যাবে বাঁধনটা ভালো হবে তাই জন্য এরকম কাপড়ে ছড়িয়ে দিয়েছি তো এবারে ব্যাটারটা তৈরি করে নেব আমি এখানে একটু মুসুর ডাল বাটা দিয়ে আজকে করবো তো আপনারা চাইলে মুসুর ডালের জায়গায় কিন্তু বেসনও ব্যবহার করতে পারেন দুভাগ বেসন হলে এক ভাগ ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন তো এখানে আমি দুভাগ মুসুর ডাল বাটা আর এক ভাগ ময়দা দিলাম আর দিলাম স্বাদ মতো নুন আর দেব একটুখানি চিনি এবারে খুব ভালো করে ব্যাটারটা মেখে নেব আর এর ঘনত্বটা কিন্তু এই রকম হবে তো এবারে কি করব পুরটা ভরে নেব পুরটা ভরে এই ব্যাটারে চুবিয়ে চুবিয়ে তারপরে একটাই কাজ হচ্ছে ভেজে নেওয়া তো পুরটা ঠান্ডা হয়ে গেছে আর চাল কুমড়োগুলোও ঠান্ডা হয়ে গেছে গরম গরম ভরবো না তো একটু একটু করে পুর নেব আর এইভাবে ভেতরে এরকম চ্যাপটা করে দিয়ে এইভাবে সেট করে নেব তারপরে হালকা করে এরকম প্রেস করব একটু চাপবো চেপে যে বেশি পুরটা রয়েছে সেটা এরকম করে বের করে দেব আর কিছুটা এরকম ভেতরে ঢুকিয়ে সেট করে নেব যাতে বাইরে বেরিয়ে না যায় তো এইভাবে প্রত্যেকটাতে পুর ভরে নেব সব কটাতে পুর ভরা হয়ে গেছে এবারে একটা করার মধ্যে আমি রিফাইন তেল আর সর্ষের তেল সম পরিমাণে মিশিয়ে নিয়েছি তো আপনারা চাইলে পুরোটা রিফাইন তেলেও ভাজতে পারেন বা পুরোটা সর্ষের তেলেও ভাজতে পারেন তো একটা একটা করে এবারে চাল কুমড়োগুলো খুব সাবধানে আস্তে করে ছেড়ে দেবো তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে তারপরে আঁচটা কমিয়ে নিয়ে কিন্তু বড়াগুলো ছাড়বো মানে পুর ভরা চাল কুমড়োর বড়াগুলো ছাড়বো হলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে ব্যাটারটা যদি না লেগে থাকে ওপর দিয়ে তো এরকম করে আর একটু ব্যাটারটা ছড়িয়ে দিতে পারেন তো এক মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজার পরে ওপর দিয়ে হালকা করে তেল ছড়িয়ে দেবো যাতে করে বড়াটা যখন উল্টাবো তখন লেগে যাবে না কড়ার মধ্যে কেন কি ওপরে গরম তেল পড়ার পরে একটা লেয়ার তৈরি হয়ে যাবে ওপরে শক্ত একটা লেয়ার তো তখন উল্টালে আর কড়ার তলায় লেগে যাবে না দেখুন খুব স্মুথলি নাড়ানো যাবে এদিক ওদিক করা যাবে তো এইভাবে প্রত্যেকটা ভরা চাল কুমড়োর বড়া ভেজে নেব তো রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুব ভালো হয় খেতে বিশেষ করে ভেতরের পুরটা খুবই টেস্টি হয় তো এটা চাল কুমড়োর জায়গায় কিন্তু লাউ দিয়েও করতে পারেন ছোট কচি যে সরু লাউগুলো হয় সে তা দিয়েও কিন্তু করা যেতে পারে তো এখানে আমি গোল গোল করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আপনারা চাইলে ওটা হাফ করেও কেটে নিতে পারেন এই যে গোল না করে ওটা হাফ সার্কেলও হাফ সার্কেল করেও কেটে নিতে পারেন সব কটা ভরা এরকম লাল লাল করে ভেজে নেব আঁচ বাড়িয়ে কমিয়ে এপি ওপিট করে খুব সুন্দর করে ভেজে নেব তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে তো আজকে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার